رمجان 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 رمضان. الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. নবী আল্লাহ আলিকা আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে নতুন একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছে অনুষ্ঠানের নাম কি তাও আপনাদেরকে জানাবো এবং কিভাবে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি তাও আপনাদেরকে জানাবো আসুন শুরুতেই সালামের ফজিলত শ্রবণ করি নবী রহমত শাফি উম্ম সাল্লাহ তাইলা আলহিবসাল্লামের উপর দুরশ্বরী পাঠ করার অসংখ্য ফজিলতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাইলা তা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারক তাল্লাহ ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করে মাহে রমজান সময় অতিবাহিত হচ্ছে ইবাদতের সাথে আর এই বরকতময় মাসে আমাদের অভ্যাসের মধ্যে আমরা দ্রুত সালামকে রাখি যাতে করে আমার এই পবিত্র সময়গুলো ভালোভাবেই আমি অতিবাহিত করতে পারি সল্লু আলাল হাবিব সাল্ল আয়দা আলা মুহাম্মদ সাল্লাহ তায়দা আলহিউলাম দর্শক শ্রোতা অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা তৌফায় রমজান অনেক সময় আপনারা ক্যালেন্ডার পান রমজানের কিছু ক্যালেন্ডার করে থাকে মানুষ উপহার দেওয়ার জন্য ওখানে লেখা থাকে তৌফায় রমজান আবার অনেক কিতাবও দেখা যায় মাঝে মধ্যে ছোট কিছু কিতাব রমজান উপলক্ষে তহফায়ে রমজান এখানে রমজানের তফা উপহার পুরস্কার এই রমজানের তহফা অনুষ্ঠানে আমরা সালাতলা প্রতিটি এপিসোডে একটি করে বিষয় আমরা নিয়েছি প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করব আর খুবই গুরুত্বপূর্ণ খুবই শিক্ষানীয় ইশোল্লাহ তালা বিষয়গুলো আমরা রেখেছি এই অনুষ্ঠানে সাথে থাকবেন আশা রাখি সাল্লাহ তালা আর প্রতিদিন এই সময়েই এই অনুষ্ঠান সম্প্রচার হবে আজকের এই প্রথম এপিসোডে দর্শক শ্রোতা আমরা বিষয় রেখেছি আল্লাহ তালার রহমত আল্লাহতালার রহমত নিয়ে আলোচনা করব শিখবো জানবো কেননা আল্লাহ তালার রহমতেই রমজান পেয়েছি আর এই রমজান আল্লাহ তালার রহমতে এই রমজানে আমাদের জন্য কত সুসংবাদ রয়েছে কত সুসংবাদ রয়েছে গুনা মাফের সুসংবাদ রয়েছে মুক্তির সুসংবাদ রয়েছে মাফরাতের সুসংবাদ রয়েছে নাজাতের সুসংবাদ রয়েছে আর এ সকল কিছুই আল্লাহ তাবারক ও তালার রহমতের মাধ্যমে আল্লাহ তালা রহমত দ্বারা শুরুতেই আমরা একটি ঘটনা শুনব দর্শক শ্রোতা আর এটি মাকতাবতুল মদিনার প্রকাশিত কিতাব খোফে খোদা এর একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে ঘটনাটি কিছুটা এরকমের দর্শক শ্রোতা কেয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে উপস্থিত সবাই হবে যাকে নিয়ে এই ঘটনা তার ব্যাপারে বলা হয়েছে কেয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে আল্লাহ তাবারক তালার দরবারে তাকে তার আমল নামা দেওয়া হবে তখন সে তাতে অধিক গুনাহে অধিক পরিমাণে গুণা দেখতে পাবে এরপর আরোস করবে হে দয়ালু মাওলা আমার মালিক আমার সৃষ্টিকর্তা আমি তো এই গুণাগুলো করিনি বান্দা গুণা দেখার পরে সে অস্বীকার করবে আর রব্বে কারিমকে বলবে মাওলা এই গুণা আমি করিনি আল্লাহ পাকের কেমন দয়া একবার শুনি আমরা আল্লাহ তাবারক তালা এর সাথ করবেন আমার কাছে এগুলোর পক্ষে শক্ত সাক্ষী রয়েছে দলিল রয়েছে তুমি যে এই গুনাহের কাজ করেছ আল্লাহ তাবারেকতালা নিজ বান্দাকে বলবেন বান্দা তুমি যে গুনা করেছো অর্থাৎ এ ব্যাপারে আমার কাছে শক্ত দলিল সাক্ষী রয়েছে সে বান্দা নিজের ডানে এবং বামে ঘাড় ঘুরিয়ে দেখবে কিন্তু কোনো সাক্ষী দেখতে পাবে না সে এবং বলবে হে দয়ালু মাওলা সেই সাক্ষীদাতারা কই যারা আমার গুনাহের সাক্ষী দিবে আশেপাশে তো কাউকে দেখছি না তখন আল্লাহ পাক তার শরীরের অঙ্গসমূহকে অঙ্গসমূহকে অর্থাৎ ওই বান্দার সাক্ষী দেওয়ার জন্য নির্দেশ দিবে। দর্শক এখানেই তো শিক্ষার বিষয় কে আমাদের ময়দানে আপনি আমি আমরা সবাই গুনাকে অস্বীকার করবো বান্দা নিজের রবের দরবারে বন্দা তার সৃষ্টিকর্তার দরবারে উপস্থিত হবে আর গুণা দেখে বলবে আমি গুণা করিনি আল্লাহ তাবারক তালা তখন আপনার আমার অঙ্গসমূহকে কথা বলার অনুমতি দিয়ে দিবে সেই সাক্ষীদাতারা তখন কথা বলা শুরু করবে কান বলবে হ্যাঁ আমি হারাম শুনেছি এবং এ ব্যাপারে সাক্ষ্য প্রদান করছি চক্ষুদয় বলবে হ্যাঁ আমরা হারাম দেখেছি আর মুখ বলবে হ্যাঁ আমি হারাম বলেছি একইভাবে হাত এবং পা বলবে আমরা হারামের দিকে অগ্রসর হতাম ইত্যাদি ইত্যাদি সাক্ষী দেওয়া শুরু হবে সে বান্দা এসব কিছু শুনে নিরাশ হয়ে যাবে আল্লাহ তাবারকতালার দরবারে যখন বান্দা খাড়া হয়ে থাকবে দার হয়ে থাকবে দণ্ডায়মান থাকবে আর নিজের অঙ্গসমূহ যাকে ভালো রাখার জন্য যাকে তরুতাজা রাখার জন্য মানুষ কত চেষ্টা করে নিজের ফেইসকে সুন্দর রাখার জন্য কত যত্ন নেয় হাতকে সুন্দর রাখার জন্য কত চেষ্টা করে আর কেয়ামতের ময়দানে আপনার আমার সেই অঙ্গসমূহ আল্লাহ তালার দরবারে সাক্ষী দিবে যেই অঙ্গসমূহকে আমরা সুন্দর রাখার জন্য তরুতাজা রাখার জন্য ভালো রাখার জন্য কত চেষ্টা করেছি কত কিছুই না করেছি সেই অঙ্গসমূহ সাক্ষী দেবে আল্লাহ তালার দরবারে আসুন এবার আমরা শুনি সেই রহমান সেই আল্লাহ আলা সেই সৃষ্টিকর্তা এসবের পরেও ওই বান্দার জন্য কি রেখেছেন এরপর যখন আল্লাহ পাক তার জন্য জাহান নামে যাওয়ার হুকুম করবে তখন সেই বান্দার ডান চোখের পাপড়ি আল্লাহ তালার দরবারে কিছু বলার অনুমতি চাইবে আর বলবে মাওলা আমাকে অনুমতি দেওয়া হোক আমি কিছু কথা বলতে চাই তোমার এই বান্দার পক্ষ নিয়ে এই বান্দার হয়ে আমি কিছু কথা বলতে চাই এবং অনুমতি পেয়ে আরস করবে হে মাওলা তুমি কি এরশাদ করি যে আমার যে বান্দা নিজের চোখের কোনো পাপড়িকে আমার ভয়ে প্রবাহিত অশ্রুষিত করবে আমি তাকে ক্ষমা করে দিব চোখের পাপড়ি আল্লাহ তাবারক তাল্লাকে এই প্রশ্ন করলেন আল্লাহ তুমি কি ইরশাদ করনি তোমার ভয়ে যে কান্না করবে চোখের পাপড়ি ভিজাবে তুমি তাকে ক্ষমা করে দিবে হে মাওলা তুমি কি ঈর্ষাদ করনি আল্লাপাক ঈর্ষাদ করবেন অবশ্যই চোখের পাপড়ি আর করবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার গুণাগার বান্দা তোমার ভয়ে কান্না করেছিল যার কারণে আমি ভিজে গিয়েছিলাম এটা শুনে আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে যাওয়ার আদেশ দিবেন একজন ঘোষণাকারী ঘোষণা করবে শুনো অমুকের ছেলে অমুক নিজের চোখের একটি পাপড়ির কারণে থেকে মুক্তি পেয়েছে আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারকাল রহমত আর রহমত বান্দার প্রতি আল্লাহ তাবারকাল ক্ষমা করার জন্য বান্দাকে কত বাহানা খুঁজেন এ ঘটনা হতে যেখানে আল্লাহর ভয়ে কান্না করার গুরুত্ব রয়েছে এতে এটাও জানা গেল যে আল্লাহ পাকের রহমত অনেক প্রশস্ত মানুষের আকিদা বিশ্বাস আল্লাহ তালার প্রতি কেমন হওয়া দরকার রহমতের প্রতি কেমন ভরসা রাখা দরকার এক ব্যক্তি চাকরি করত আর চাকরির মধ্যে খুবই মনোযোগ সহকারে কাজ করতো অফিস পরিচালনা করত। বা তার আস্তে আস্তে পদোন্নতি হতে লাগলো মালিক দেখলো আমার এই কর্মচারী খুব ভালোই কাজ করছে আমি এই মাস থেকে তাকে পাঁচ হাজার টাকা স্যালারি বাড়িয়ে দিব কেন কর্মচারী অফিসে সময় ভালো দিচ্ছে আর কাজও ভালো করছে এটা সব মালিক পক্ষই একটা ধারণা রাখে বা চায় কি আমার এই কাজের লোকটা আমার এই কর্মচারীটা সে মনোযোগ দিয়ে কাজ করছে যতটুকু সময় তার চাইতো সময় বেশি দিয়ে কাজ করছে তখন মালিকের মনের মধ্যে এক সহনশীলতা চলে আসে তখন ওই কর্মচারীর স্যালারি কিছুটা বাড়িয়ে দিতে তার কোনো অসুবিধা হয় না তখন মালিক ভাবলো এই মাস থেকে তার পাঁচ হাজার টাকা স্যালারি বাড়িয়ে দিব যখন মাস শেষ হলো বেতন নেওয়ার সময় হলো মালিকটাকে ডাকলেন বেতন নেওয়ার জন্য সে আসলো আসার পরে মালিক বললেন তোমার কাজে আমি খুশি এই মাস থেকে আমি তোমার পাঁচ হাজার টাকা স্যালারি বাড়িয়ে দিলাম যখন কর্মচারীর হাতে স্যালারির টাকা আসলো সে হাতে টাকা নিল চুপচাপ টাকা নিয়ে চলে গেল মালিক বলল আজব লোক তো আমি তাকে পাঁচ হাজার টাকা স্যালারি বাড়িয়ে দিলাম সে না ধন্যবাদ দিল না সুক্রিয়া জানালো না কিছু বলল কেমন মানুষ টাকাটা নিল আর চলে গেল। আচ্ছা সে অপেক্ষায় আছে হয়তোবা কাল কিছু বলবে কিছু বলেনি অপেক্ষায় আছে আগামীকাল কিছু বলবে কিছু বলেনি পরের দিন কিছু বলবে কিছু বলে না কর্মচারী কিছুই বলে না এতটুকু তো বলে স্যার ধন্যবাদ আপনাকে সুক্রিয়া জানাই আপনি আমার স্যালারি বাড়িয়ে দিয়েছেন প্রয়োজন ছিল এটা সেটা মানুষ কত কিছু বলে আচ্ছা কিছু সে বলল না যখন এই মাসটা শেষ হলো মালিক একটু রাগ হয়ে সে বললো ঠিক আছে এই মাসে তার স্যালারি আমি কমিয়ে দিব। যেহেতু তার মধ্যে সুক্রিয়া আদায় করার কোনো মন মানসিকতা নেই ধন্যবাদ দেওয়ার মতো ইচ্ছা তার মধ্যে নেই স্যালারি এই মাসে কমিয়ে দিবে। যখন মাস শেষ হলো বেতন নেওয়ার সময় হলো ওই কর্মচারী আসলো বেতন নেওয়ার জন্য মালিক বলল আমি তোমাকে গত মাসে স্যালারি বাড়িয়ে দিয়েছিলাম পাঁচ হাজার টাকা এই মাসে তোমার কাজে কর্মে আমি অসন্তুষ্ট আমি আবার পাঁচ হাজার টাকা কমিয়ে দিলাম এই নাও তোমার পূর্বের স্যালারি বেতন হাতে পেয়ে ওই কর্মচারী কিছু বললো নাও বলল না হাও বলল না জিজ্ঞাসাও করলো না ধন্যবাদও দিল না কিছু দিল না চলে গেল। মালিক তো আরো অবাক হলো এটা কোন ধরনের লোক স্যালারি বাড়ালাম বেতন বাড়িয়ে দিলাম পাঁচ হাজার কিছু বললো না বেতন পাঁচ হাজার কেটে দিলাম তাও কিছু বললো না এ কোন ধরনের লোক সে পরের দিন এসে কর্মচারীকে ডাকলো তুমি এদিকে আসো তুমি কেমন ধরনের মানুষ পাঁচ হাজার টাকা বাড়িয়ে দিলাম একবার তো শুক্রিয়া আদায় কর একবার ধন্যবাদ দাও তাও কিছু বললে না আবার স্যালারি আমি কমিয়ে দিলাম পাঁচ হাজার তুমি তাও কিছু বললে না সমস্যা কি প্রবলেম এমনটা কেন কর্মচারী যা বলেছে না আল্লাহ তালার রহমতের প্রতি ভরসা বান্দার কেমন হওয়া দরকার আর ওই ব্যক্তি কেমন ভরসা আল্লাহতালার প্রতি রেখেছেন কর্মচারী বলল ছাড় যে মাসে আপনি আমার পাঁচ হাজার টাকা স্যালারি বাড়িয়ে দিয়েছেন ওই মাসেই অর্থাৎ যেদিন আপনি আমার স্যালারি বাড়িয়ে দিয়েছেন সেই মাসের দুই এক আগে আপনি স্যালারি বাড়ানোর দুই এক দিন আগে আল্লাহ তাবার আমাকে একটি ছেলে সন্তান দান করেছে যখন আপনি পাঁচ হাজার টাকা বাড়িয়ে আমার হাতে দিয়েছেন বেতনটা আমি মনে মনে মাওলার সুক্রিয়া আদায় করছি মাওলা এটা আমার সন্তান দুনিয়াতে আসছে তোমার রহমত তোমার দয়া তুমি তার রিজিক দিয়ে দিয়েছো আমি আমার রবের সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করছি পরের মাসে যখন আপনি আমার বেতন থেকে পাঁচ হাজার টাকা কমিয়ে দিয়েছেন আপনি যখন পাঁচ হাজার টাকা কম দিয়ে বেতন আমার হাতে দিয়েছেন আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি মাওলা কেন সুক্রিয়া আদায় করছি তিনি তার মালিককে বললেন এজন্য সুক্রিয়া আদায় করছি যখন আপনি আমার স্যালারি কমিয়ে দিয়েছেন তার ঠিক এক দুই দিন আগেই আমার ঘরে বৃদ্ধ বাবা ছিল তার ইন্তেকাল হয়ে গিয়েছে তখন আমি স্যালারি কমানোর ব্যাপারটা এই জন্য আল্লাহ তাল দরবার সুক্রিয়া আদায় করলাম মাওলা তুমি যতদিন আমার বাবা বেঁচে ছিল তার রিজিক আমাকে যে কোনো মাধ্যমে দিয়েছ আজ আমার বাবা ইন্তেকাল করেছে তার সাথে সাথে তার রিজিকও উঠে গিয়েছে আর আমার স্যালারিও কমে গিয়েছে একবার চিন্তা তো করুন এরপরে কর্মচারী মালিককে বলল যে আপনার সুক্রিয়া আদায় করার কে আপনি আপনাকে ধন্যবাদ দেওয়ার কে আপনি আমার রিজিক আমার আল্লাহ তাবারকো তালা যে কোনো মাধ্যমে যে কোনোভাবে আমার রিজিক আসতেছে আমি কাজ করি কর্ম করি যাই করি আমার রিজিক আসতেছে আর যে দুনিয়াতে আসে সে রিজিক নিয়ে আসে যে দুনিয়া থেকে চলে যায় তার রিজিক বন্ধ হয়ে যায় আল্লাহ তাবারক তালার রহমতের প্রতি বান্দার কেমন ভরসা কেমন তাওয়াক্কুল আল্লাহ তাবারকো তালাও ওই সকল বান্দাদের প্রতি কতটাই ভালোবাসার কুদ্রতি কুদরতি দৃষ্টিতে দেখেন কতটা ভালোবাসেন ওই সকল বান্দাদেরকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে হযতে সালমান রদিয়াল্লাহু তালাম বর্ণিত নবিয়ে পাক সাহিব এলাউলাক সাল্লাল্লাহু তাইলা আলিহী ওসাল্লা ইরশাত করেন আল্লাহ পাক জমিন ও আসমান সৃষ্টির দিন শত রহমত সৃষ্টি করেছে প্রত্যেক রহমত জমিন ও আসমানের মধ্যখানে একটার উপর একটা রেখে দেওয়া হয়েছে সেগুলো হতে একটা রহমত জমিনের উপর নাজিল করলেন এর দ্বারা মা তার সন্তানকে বন্য প্রাণীরা অন্য অন্য পাখিরা একে অপরকে দয়া করে এমনকি ঘোড়া তার পা তার বাচ্চার কাছ থেকে দূরে সরিয়ে নেয় এই কারণে যে তার আঘাত যেন না লাগে যখন কেয়ামতের দিন আসবে আল্লাহ পাক সেই রহমতকে অপর নিরানব্বই রহমতের সাথে মিশ্রিত করে একশত পরিপূর্ণ করে দিবেন এবং কেয়ামতের দিন সেখান থেকে আপন বান্দাদের উপর দয়া করবেন দর্শক শ্রোতা আল্লাহ তালা রহমতের কথাগুলো আমরা শুনছিলাম আর আল্লাহ তালা রহমত কীভাবে বান্দার প্রতি বর্ষণ করেন আর বান্দা আল্লাহ তালা রহমতের প্রতি কতটা দৃঢ়তার সাথে বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে আল্লাহ তাল রহমতের প্রতি দৃষ্টি রাখেন বোখারি শরীফের মধ্যে রয়েছে আবু হরার রে আল্লাহ বলেন আল্লাহ পাকের রসুল সাল্লাহ তলি ওসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন যখন আল্লাহ পাক বান্দাদের হিসাব হতে অবসর হবেন তো একজন ব্যক্তি যে জান্নাত ও জাহান্নামের মাঝে রয়ে যাবে আল্লাহ তাবারকতালা হিসাব নিকাশ থেকে অবসর হবেন একজন ব্যক্তি জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে রয়ে যাবে সে দোজখীদের মধ্যে সর্বশেষ ব্যক্তি অর্থাৎ দোজকে প্রবেশকারীদের মধ্যে সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে জান্নাতে প্রবেশ করার পূর্বে তার মুখ দোজখের দিকে থাকবে এবং সে আরস করবে হে আমার মালিক আরও একবার শুনি আল্লাহ তালার রহমত কেমন বান্দার প্রতি আল্লাহ তালার রহমত কিভাবে বর্ষণ হয় হে আমার মালিক আমার মুখ দোজক হতে ফিরিয়ে দাও বান্দা আল্লাহ তালার দরবারে বিনয় করছে হে আমার মালিক আমার মুখ দোজক থেকে ফিরিয়ে দাও কেননা তার দুর্গন্ধ আমাকে মেরে ফেলেছে তার আগুনের শিখা আমাকে জ্বালিয়ে দিয়েছে আল্লাহ পাক সাত করবেন যদি তোমার উপর এই দয়া করা হয় তাহলে এটা ব্যতীত আর কিছু চাইবে না তো আমার আল্লাহ রহমান রহিম কত দয়ালু বান্দা যখন বলল আল্লাহ এই জাহান নামের দুর্গন্ধ আমি সহ্য করতে পারছি না আগুনের শিখা আমার মুখ জ্বালিয়ে দিয়েছে আল্লাহ আমাকে এখান থেকে ফিরিয়ে দাও আল্লাহ তো সব জানেন আল্লাহ সব জানেন আল্লাহ বান্দাকে কি বললেন এটা এটা পাওয়ার পরে তুমি অন্য কিছু চাইবে না তো বান্দা কি বলল বান্দা বলল সে বান্দা আরোজ করল তোমার ইজ্জতের শপথ আমি আর কিছু চাইব না আল্লাহ পাক তার মুখ দুজ ক্ষতে ফিরিয়ে দিলেন যখন সে বান্দা জান্নাতের দিকে মুখ করবে তো জান্নাতের নেয়ামত রাজি দেখতে পাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চেয়েছেন ততক্ষণ পর্যন্ত সেই বান্দা জান্নাতের নিয়ামত রাজি দেখেছেন চুপ রয়েছেন আর যখন তার সময় হয়েছে আল্লাহ তালা যতক্ষণ চেয়েছেন তিনি চুপ রইলেন এরপরে তিনি আবার বলা শুরু করলেন অতপর বলতে লাগলেন হে আমার মালিক আমাকে জান্নাতের নিকটবর্তী করে দাও বান্দা আল্লাহ তাবারকো তালার দরবারে কতটা প্রিয় হয় সে প্রথমে ছিল দোজকমুখী তো আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে এখান থেকে ফিরিয়ে দাও এরপর যখন ফিরানো হলো তখন বললো আল্লাহ তুমি আমাকে জান্নাতের আরও নিকটে করে দাও এটা শুনি আল্লাহ তাবারকতাল্লাহ বললেন তুমি তো ওয়াদা করেছিলে এর পরে আর কিছু চাইবে না এখন এটা ব্যতীত আর কিছু চাওয়ার আছে কি না তোমার আল্লাহ তাবারকতাল্লাহ বান্দার জানেন তো বান্দা কী চাইতে পারে বান্দা বললো না আল্লাহ আমি আর কিছু চাই না তুমি আমাকে শুধু জান্নাতের কাছে নিয়ে যাও আর একটু কাছে করে দাও আমি তোমার বান্দাদের মধ্যে দুর্বাগা হতে চাই না আল্লাহ পাকের সাথ করবেন হতে পারে তুমি এটাও পেয়ে যাবে তো এরপরে তুমি আর কিছু চাইবে সে আরস করবে আমি তোমার ইজ্জতের শপথ করছি এখন আমি আর কোনো কিছু চাইব না এরপর আল্লাহ পাক তাকে জান্নাতের নিকটবর্তী করে দিবেন যখন সে জান্নাতের দরজার নিকটে পৌঁছাবে এবং জান্নাতের সৌন্দর্য সে অনুভব করবে অতপর যতক্ষণ পর্যন্ত পাক চাইবে সে চুপ থাকবে এরপরে সে আরজ করবে হে আমার মালিক আমাকে জান্নাতে প্রবেশ করাও আল্লাহ পাক বলবেন হে আদম সন্তান হে ইবনে আদম আফসোস তুমি কি পরিমাণ ওয়াদা ভঙ্গকারী তুমি কি এই ওয়াদা করি যে কিছু তুমি চা পাওয়ার পরে আর কিছু চাইবে না এর চেয়ে বেশি কিছু চাইবে না তুমি সে আরোস করলো মালিক তুমি আমাকে তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দুর্ভাগা বানিও না এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দান করবেন এবং বলবেন চাও আল্লাহ তাবারকতালা রহমান রহিম যে আল্লাহ তাবারকাল রহমতে এই রমজান পেয়েছি আর এই রমজানে সুযোগ ইবাদতের গুণ বাড়িয়ে দিয়েছেন নফল ক্ষমার পেয়েছি ইবাদতকে এই আল্লাহ তাল রহমতে রমজানে ফরজের বরাবর করা হয়েছে সেই আল্লাহ তাল রহমত কতটা বান্দার প্রতি কেয়ামতের ময়দানেও আল্লাহ তাবারক বান্দাকে বলবেন চাও কি চাইবে তা শুনে সে তার সমস্ত আকাঙ্ক্ষা প্রকাশ করবে এই পর্যন্ত তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে এরপর আল্লাহ পাক তাকে বলবেন তুমি যা চাইবে তা তোমাকে দেওয়া হবে এর মতো আরও দেওয়া হবে এবং এর চেয়েও তোমাকে দশ গুণ বেশি দেওয়া হবে আল্লাহ তাবারকতালার রহমতের প্রতি একবার আমরা দৃষ্টি দেই আল্লাহ তালার রহমত কত বড় কেমন রহমত আল্লাহ তালার আমরা গুণা করি আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন না আমরা হারাম শুনি আল্লাহ আমাদের কানকে অফ করে দেন না কানা বানিয়ে দেন না চোখ দিয়ে হারাম দেখি কিন্তু আল্লাহ আমাদের চোখকে অন্ধ করে দেন না আমরা কত না করি কিন্তু আমাদের গুণা আল্লাহ তাবারকতালা মানুষের সামনে প্রকাশ করে দেন না একবার সেই আল্লাহ তাবারকতালার রহমতের প্রতি আমরা নিজেকে সোপর্দ করে দেই আল্লাহ যা করেছে তুমি আমাকে মাফ করে দাও এই রমজানে তোমাকে তোমার দরবারে ক্ষমা চাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এভাবে করে বান্দা যখন রহমত আর দয়ার প্রতি ভরসা রেখে ক্ষমা চাইতে থাকবে তওবা করতে থাকবে আল্লাহ কোতালা বান্দাকে অবশ্যই ক্ষমা করবেন আজকের বিষয় ছিল আল্লাহ তালার রহমত আর এই মাহে রমজান আল্লাহ তালার রহমতেই আমরা পেয়েছি আল্লাহ তাবারকো কোতালা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম আগামীকাল দর্শক শ্রোতা আবারও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ আইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম রমজান 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 তোহফায় রমজান